بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما নারীদের মাঝে বিয়ের দুর্গে অবস্থানকারী তথা বিবাহিতদের তোমাদের জন্য হারাম করা হয়েছে, তবে যেসব নারী যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধিকারে এসে পড়েছে তারা ব্যতীত এ হচ্ছে বিয়ের ব্যাপারে তোমাদের উপর আল্লাহ তাআলার বিধান। এর বাইরে যেসব নারী রয়েছে তাদের তোমাদের জন্যে এই শর্তে হালাল করা হয়েছে যে তোমরা বিয়ের জন্যে মোহরের কিছু সম্পদ দ্বারা তাদের পেতে চাইবে এবং তোমরা বিয়ের সংরক্ষিত দুর্গে অবস্থান করবে। তোমরা অবাধ যৌনস্পৃহা পূরণে নিয়োজিত হবে না। অতঃপর তাদের মধ্যে যাদের তোমরা বিয়ের মাধ্যমে উপভোগ করবে তাদের বিনিময় মোহর ফরজ হিসেবে আদায় করে দাও। অবশ্য মোহর নির্ধারিত হয়ে যাওয়ার পর যে পরিমাণের উপর তোমরা উভয়ে একমত হও তাতে কোনো দোষের কিছু নেই। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। وَمَن لَّمْ يَسْتَطِعْ مِنكُمْ طَوْلًا أَن يَنكِحَ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ فَمِمَّا مَلَكَتْ أَيْمَانُكُمْ مِّن فَتَيَاتِكُمُ الْمُؤْمِنَاتِ وَاللَّهُ أَعْلَمُ بِإِيمَانِكُمْ بَعْضُكُمْ مِّن بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم আর যে ব্যক্তির স্বাধীন ও সম্ভ্রান্ত কোনো ইমানদার নারীকে বিয়ে করার আর্থিক সামর্থ্য থাকবে না, সে যেন তোমাদের অধিকারভুক্ত কোনো ইমানদার নারীকে বিয়ে করে নেয়। তোমাদের ইমান সম্পর্কে আল্লাহ তাআলা সম্মুখ অবগত রয়েছেন। ইমানের মাপকাঠিতে তোমরা তো একই রকম। অতঃপর যারা তোমাদের অধিকারভুক্ত তোমরা তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে বিয়ে করো এবং তাদের ন্যায় ইনসাফ ভিত্তিক যথার্থ মোহরানা দিয়ে দাও। এর উদ্দেশ্য হচ্ছে তারা যেন বিয়ের দুর্গে সুরক্ষিত হয়ে যায়, স্বেচ্ছাচারিণী হয়ে পরপুরুষকে আনন্দদানের কাজে নিয়োজিত না থাকে। অতঃপর যখন তাদের বিয়ের দুর্গে অবস্থান করে দেয়া হলো তখন যদি তারা ব্যভিচারে লিপ্ত হয় তখন তাদের উপর আরোপিত শাস্তির পরিমাণ কিন্তু বিয়ের দুর্গে অবস্থানকারিণী স্বাধীন সম্ভ্রান্ত নারীদের উপর আরোপিত শাস্তির অর্ধেক। তোমাদের মধ্যে যাদের ব্যভিচারে লিপ্ত হবার আশঙ্কা থাকবে শুধু তাদের জন্যেই এই রেয়াতটুকু দেয়া হয়েছে, কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো তা তোমাদের জন্যে কল্যাণকর এবং আল্লাহ তাআলা একান্ত ক্ষমাপরায়ণ পরম দয়ালু। يُرِيدُ اللَّهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ الَّذِينَ مِن قَبْلِكُمْ وَيَتُوبَ عَلَيْكُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ আল্লাহ তাআলা তার বাণীসমূহ
তোমাদের কাছে স্পষ্ট করে বলে দিতে চান এবং তিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী পুণ্যবান মানুষদের পথে পরিচালিত করতে চান, আর এর মাধ্যমে তিনি তোমাদের উপর দয়া পরবশ হতে চান। আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। والله يريد ان يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات ان تميلوا ميلا عظيما আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমা পরবশ হতে চান। অপরদিকে যারা নিজেদের পাশবিক লালসার অনুসরণ করে তারা চায় তোমরা সে ক্ষমার পথ থেকে বহু দূরে নিক্ষিপ্ত হয়ে গোমরাহ থেকে যাও। يُرِيدُ اللَّهُ أَن يُخَفِّفَ عَنكُمْ وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفًا আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে নানা ধরনের বোঝা লঘু করে তোমাদের জীবনকে সহজ করে দিতে চান, কেননা মানুষকে আসলেই দুর্বল করে পয়দা করা হয়েছে। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ তোমরা একে অপরের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য যা করবে তা তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই করবে এবং কখনো স্বার্থের কারণে নিজেদেরকে হত্যা করো না। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের প্রতি মেহেরবান। ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا যে কেউ এই বাড়াবাড়ি ও জুলুম করতে গিয়ে এই নরহত্যার কাজটি করবে অচিরেই আমি তাকে আগুনে পুড়িয়ে দেব, আর আল্লাহর পক্ষে এটা একেবারেই সহজ। যদি তোমরা সে সমস্ত বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো যা থেকে তোমাদের নিষেধ করা হয়েছে, তাহলে তোমাদের ছোটখাটো গুনাহ আমি এমনিতেই তোমাদের হিসাব থেকে মুছে দেব এবং আমি অত্যন্ত সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিরিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন্নিসাই নসীবুম মিম্মা ইকতাসাবন وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا আল্লাহ তাআলা তোমাদের একজনের উপর আরেকজনকে যা কিছু বেশি দান করেছেন তোমরা তার লোভ করো না। যা কিছু পুরুষরা উপার্জন করল তা তাদেরই অংশ, আবার নারীরা যা কিছু অর্জন করল তাও তাদেরই অংশ। তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে তাঁর অনুগ্রহ প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তাআলা প্রতিটি বিষয় সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নসীবাহুম পিতা মাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে আমি সবার জন্যই অভিভাবক বানিয়ে রেখেছি। যাদের সাথে তোমাদের কোনো চুক্তি কিংবা অঙ্গীকার রয়েছে তাদের অংশ আদায় করে দেবে, আল্লাহ তাআলা অবশ্যই প্রতিটি বিষয়ের উপর সাক্ষী।
الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. পুরুষরা হচ্ছে নারীদের কাজকর্মের উপর প্রহরী, যেহেতু আল্লাহ তাআলা এদের একজনকে আরেকজনের উপর কিছু বিশেষ মর্যাদা প্রদান করেছেন, কেননা প্রধানত তারাই দাম্পত্য জীবনের জন্য নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে। অতএব সতীসাধ্যী নারীরা হবে একান্ত অনুগত, পুরুষদের অনুপস্থিতিতে তারা স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে থেকে নিজেদের ইজ্জত আবরু ও অদেখা অন্য সব কিছুর রক্ষণাবেক্ষণ করবে। আর যখন তোমরা কোনো নারীর অবাধ্যতার আশঙ্কা করো, তখন তোমরা তাদের ভালো কথার উপদেশ দাও, তা কার্যকর না হলে তাদের সঙ্গে একই বিছানায় থাকা ছেড়ে দাও, তাতেও সংশোধন না হলে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে তাদের মৃদু প্রহার করো। যদি তারা অনুগত হয়ে যায়, তাহলে তাদের খামোখা কষ্ট দেওয়ার উপর অজুহাত খুঁজে বেরিও না। অবশ্যই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সবার চাইতে মহান। وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا. আর যদি তাদের স্বামী স্ত্রী এ দুজনের মাঝে বিচ্ছেদের আশঙ্কা দেখা দেয়, তাহলে তার পরিবারের পক্ষ থেকে একজন এবং তার স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন সালিস নিযুক্ত করো। এরা উভয়ে যদি নিষ্পত্তি চায়, তাহলে আল্লাহ তাআলা তাদের মীমাংসায় পৌঁছার তৌফিক দেবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সম্যক জ্ঞানী, সর্ববিষয়ে ওয়াকিফাল। وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إن الله لا يحب من كان مختالا فخورا. তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, কোনো কিছুকেই তার সঙ্গে অংশীদার বানিও না, এবং পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, যারা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয়, এতিম মেসকিন আত্মীয় প্রতিবেশী, কাছের প্রতিবেশী, পাশের লোক, পথচারী ও তোমার অধিকারভুক্ত দাস দাসী, তাদের সঙ্গেও ভালো ব্যবহার করো। অবশ্যই আল্লাহ তাআলা এমন মানুষকে কখনো পছন্দ করেন না যে অহংকারী ও দাম্ভিক। الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا. আল্লাহ তাআলা তাদেরও ভালোবাসেন না যারা নিজেরা যেমন কার্পণ্য করে, তেমনি অন্যদেরকেও কার্পণ্য করার আদেশ করে। তাছাড়া আল্লাহ তাআলা তাদের যা কিছু ধন সম্পদ অনুগ্রহ দান করেছেন, তারা তা লুকিয়ে রাখে। আমি কাফেরদের জন্যে এক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি।
والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا الله تعالى তাদেরও পছন্দ করেন না যারা লোক দেখানোর উদ্দেশ্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে। তারা আল্লাহ তাআলা এবং শেষ বিচারের দিনকেও বিশ্বাস করে না। আর শয়তান যদি কোনো ব্যক্তির সাথী হয় তাহলে বুঝতে হবে সে বড়ই খারাপ সাথী পেল। وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما কি দুর্যোগ তাদের উপর দিয়ে বয়ে যেত যদি তারা শয়তানকে সাথী বানানোর বদলে আল্লাহ তাআলা ও পরকাল দিবসের উপর ঈমান আনত। আল্লাহ তাআলা তাদের যা কিছু দান করেছেন তা থেকে তারা খরচ করত। আল্লাহ তাআলা অবশ্যই তাদের সম্পর্কে জানেন। ইন্না আল্লাহ লা ইয়াযলিমু মিসকাল যাররা وَإِن تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِن لَّدُنْهُ أَجْرًا عَظِيمًا الله تعالى কারো উপর এক বিন্দু পরিমাণও জুলুম করেন না, বরং তিনি এত দয়ালু যে নেকির কাজ যদি একটি হয় তবে তিনি তার পরিমাণ দ্বিগুণ করে দেন এবং এর সঙ্গে তিনি নিজ থেকেও বড় পুরস্কার দান করেন। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا সেদিন তাদের অবস্থাটা কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মতের কাজের সাক্ষী হিসেবে তাদের নবীকে এনে হাজির করব। হে মোহাম্মদ, এদের সবার কাছে সাক্ষী হিসেবে আমি সেদিন তোমাকে নিয়ে আসব। يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الارض ولا يكتمون الله حديثا যারা কুফরি করেছে এবং রসুলের বিরুদ্ধাচারণ করেছে তারা সেদিন কামনা করবে ভূমি যদি ধসে যেত এবং মাটি যদি তাদের উপর এসে সব সমান হয়ে যেত। সেদিন মানুষ কোনো কথাই আল্লাহ তাআলার কাছ থেকে গোপন করতে পারবে না। حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا هي ইমানদাররা তোমরা কখনো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা নিশ্চিত না হবে যে তোমরা যা কিছু বলছো তা তোমরা ঠিক ঠিক জানতে ও বুঝতে পারছো। অপবিত্র অবস্থায়ও নামাজের কাছে যেও না যতক্ষণ না তোমরা গোসল সেরে নেবে, তবে সফরে থাকলে তা ভিন্ন কথা। যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো অথবা প্রবাসে থাকো কিংবা তোমাদের কেউ যদি পায়খানা থেকে বেরিয়ে আসো অথবা তোমরা যদি দৈহিক মিলনের সঙ্গে নারী স্পর্শ করো তাহলে পানি দিয়ে নিজেদের পরিষ্কার করে নেবে,
তবে যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে। তার পদ্ধতি হচ্ছে তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও তোমাদের হাত মাসেহ করে নেবে। অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ মার্জনাকারী পরম ক্ষমাশীল। أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ يَشْتَرُونَ الضَّلَالَةَ وَيُرِيدُونَ أَن تَضِلُّوا السَّبِيلَ হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখনি যাদের আসমানি গ্রন্থের সামান্য একটা অংশই দেয়া হয়েছিল, কিন্তু তারা গোমরাহির পথই কিনে নিচ্ছে। তারা চায় তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও। والله اعلم باعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا তোমাদের দুশমনদের আল্লাহ তাআলা ভালো করেই জানেন, অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা যথেষ্ট, সাহায্যকারী হিসেবেও আল্লাহ তাআলাই যথেষ্ট। من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا ইহুদি জাতির মধ্যে কিছু লোক এমন আছে যারা রসুলের কথাগুলোকে মূল জায়গা থেকে সরিয়ে বিকৃত করে দেয়। তারা বলে, আমরা শুনলাম এবং সাথে সাথে অমান্য করলাম। আবার বলে, আমাদের কথা শুনুন, আসলে দিনের মাঝে অপবাদ দানের উদ্দেশ্যে নিজেদের জিহ্বাকে কুঞ্চিত করে এরা বলে, হে নবী আপনি শুনুন, সাথে সাথেই বলে আপনার শ্রবণ শক্তি রহিত হয়ে যাক। তারা যদি বলতো, হে নবী আমরা শুনলাম এবং মেনে নিলাম, আপনি আমাদের কথা শুনুন, আমাদের প্রতি লক্ষ্য রাখুন, তাহলে এই বিষয়টা তাদের জন্যে খুবই ভালো হতো, তাই হতো বরং তাদের জন্য সঙ্গত। কিন্তু সত্য অস্বীকার করার কারণে তাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, অতঃপর তাদের সামান্য কিছু লোকই মাত্র ইমান এনে থাকে। يا ايها الذين اوتوا الكتاب امنوا بما نزلنا مصدقا لما معكم من قبل ان نطمس وجوها فنردها على ادبارها او نلعنهم كما لعنا اصحاب السبت وكان امر الله مفعولا হে মানুষরা, যাদের কিতাব দেয়া হয়েছে তোমরা সেই গ্রন্থের উপর ঈমান আনো যা আমি মুহাম্মাদের উপর নাজিল করেছি। এই কিতাব তোমাদের কাছে মজুদ পূর্ববর্তী কিতাবের সত্যতা স্বীকার করে। ঈমান আনো সে সময় আসার আগে যখন আমি পাপিষ্ঠদের চেহারাসমূহ বিকৃত করে তা উল্টো দিকে ঘুরিয়ে দেব, অথবা ইহুদিদের পবিত্র দিন শনিবারের অবমাননাকারীদের প্রতি আমি যেভাবে অভিশাপ নাজিল করেছি তেমনি কোনো বিপর্যয় আসার আগেই তোমরা ঈমান আনো। আর আল্লাহ তাআলার হুকুম সে তো অবধারিত। إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনো সে গুনাহ মাফ করবেন না যেখানে তার সঙ্গে কাউকে শরীক করা হয়। এছাড়া অন্য সব গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করল সে সত্যিই আল্লাহর উপর মিথ্যা আরোপ করল, যা বড় ধরনের একটি গুনাহ।
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُمْ بَلِ اللَّهُ يُزَكِّي مَن يَشَاءُ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখনি যারা নিজেদের খুব পবিত্র মনে করে, অথচ একমাত্র আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন, তাদের উপর বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। انظر كيف يفترون على الله الكذب وكفى به اثما مبينا তাকিয়ে দেখো এদের দিকে কিভাবে এরা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করছে, প্রকাশ্য গুনাহ হিসেবে এটাই তো তার জন্য যথেষ্ট। أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَؤُلَاءِ أَهْدَى مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا তুমি কি তাদের অবস্থা দেখনি যাদের আল্লাহ তাআলার কিতাবের কিছু অংশ দান করা হয়েছিল, তারা আস্তে আস্তে নানা ধরনের ভিত্তিহীন অমূলক জাদুমন্ত্র জাতীয় জিনিস ও বহুতর মিথ্যা মাবুদের উপর ইমান আনতে শুরু করল, এবং এ কাফেরদের সম্পর্কে তারা বলতে লাগল, ইমানদারদের তুলনায় এরাই তো বেশি সঠিক পথের উপর রয়েছে। أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا এরাই হচ্ছে সেই হতভাগ্য মানুষগুলো যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, আর আল্লাহ তাআলা যার উপর অভিশাপ পাঠান তার জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। أَمْ لَهُمْ نَصِيبٌ مِّنَ الْمُلْكِ فَإِذًا لَا يُؤْتُونَ النَّاسَ نَقِيرًا অথবা এরা কি মনে করে তাদের ভাগে রাজত্ব বরাদ্দ করা আছে, তেমন কিছু হলে এরা খেজুর পাতার একটি ঝিল্লিও কাউকে দিত না। أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَى مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ مُلْكًا عَظِيمًا অথবা এরা কি অন্যান্য মানুষদের তার উপর হিংসা করে যাদের আল্লাহ তাআলা নিজস্ব ভাণ্ডার থেকে নানা কিছু দান করেছেন? আমি তো ইতিপূর্বে ইব্রাহিমের বংশধরদেরও আমার গ্রন্থ ও সেই গ্রন্থ লব্ধ জ্ঞান বিজ্ঞান দান করেছিলাম, আমি তাদের বিশাল রাজত্ব দান করেছিলাম। فَمِنْهُمْ مَنْ آمَنَ بِهِ وَمِنْهُمْ مَنْ صَدَّ عَنْهُ وَكَفَى بِجَهَنَّمَ سَعِيرًا অতঃপর তাদের মধ্যে কিছু লোক ছিল যারা তার উপর ঈমান এনেছে, আবার কেউ ছিল যারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এদের জন্য জাহান্নামের জ্বলন্ত আগুনই যথেষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারান كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا যারা আমার আয়াত সমূহ অস্বীকার করেছে, আমি অচিরেই তাদের জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব, অতঃপর যখনই তাদের দেহের চামড়া গলে যাবে তখনই আমি তাদের নতুন চামড়া বদলে দেব, যাতে করে তারা আযাব ভোগ করতে পারে। অবশ্যই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী বিজ্ঞ কুশলী। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج
مطهرة وندخلهم ظلا ظليلا অপরদিকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের অচিরেই আমি এমন এক জান্নাতে প্রবেশ করাব যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে তারা থাকবে চিরকাল, তাদের জন্য থাকবে পূত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা। সর্বোপরি আমি তাদের এক চিরস্নিগ্ধ ছায়ায় প্রবেশ করিয়ে দেব। إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا أبو الشوي আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতসমূহ তাদের যথার্থ মালিকের কাছে সোপর্দ করে দেবে, আর যখন মানুষের মাঝে কোনো কিছুর ব্যাপারে তোমরা বিচার ফয়সালা করো তখন তা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে করবে। আল্লাহ তাআলা তার মাধ্যমে তোমাদের যা কিছু উপদেশ দেন তা সত্যি সুন্দর। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং শোনেন। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر হে ইমানদার মানুষরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো তাঁর রসুলের এবং সেসব লোকদের যারা তোমাদের মাঝে দায়িত্বপ্রাপ্ত। অতঃপর কোনো ব্যাপারে তোমরা যদি একে অপরের সঙ্গে মতবিরোধ করো তাহলে সে বিষয়টি ফয়সালার জন্য আল্লাহ তাআলা ও তাঁর রসুলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। যদি তোমরা আল্লাহর উপর এবং শেষ বিচার দিনের উপর ইমান এনে থাকো তাহলে এই পদ্ধতিই হচ্ছে বিরোধ মীমাংসার সর্বোৎকৃষ্ট উপায় এবং পরিণামের দিক থেকেও এটি হচ্ছে উত্তম পন্থা। أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ يُرِيدُونَ أَنْ يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَنْ يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখনি যারা মনে করে তারা সে বিষয়ের উপর ঈমান এনেছে যা তোমাদের কাছে পাঠানো হয়েছে এবং তার উপরও ঈমান এনেছে যা তোমাদের আগে নাজিল করা হয়েছে, কিন্তু বিচার ফয়সালার সময় আমার কিতাবের বদলে এরা মিথ্যা মাবুদদের কাছ থেকেই ফয়সালা পেতে চায়। অথচ এদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন এই মিথ্যা মাবুদদের অস্বীকার করে। আসলেই শয়তান এদের সত্য থেকে অনেক দূরে সরিয়ে নিতে চায়। এদের যখন বলা হয় আল্লাহ তাআলা তার রসুলের উপর যা কিছু নাজিল করেছেন তোমরা তার দিকে ফিরে এসো, তখন তুমি মুনাফিকদের দেখবে এরা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে দূরে সরে যাচ্ছে। فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا
অতঃপর তাদের কৃতকর্মের কারণে যখন তাদের উপর কোনো বিপদ মুসিবত এসে পড়ে, তখন এদের অবস্থাটা কি হয়? তারা তখন সবাই তোমার কাছে ছুটে আসে এবং আল্লাহর নামে কসম করে, আমরা তো কল্যাণ ও সম্প্রীতি ছাড়া আর কিছুই চাইনি। أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا। এরা হচ্ছে সেসব লোক যাদের মনের ভেতরে কি অভিসন্ধি আছে তা আল্লাহ তাআলা জানেন, তাই তুমি এদের এড়িয়ে চলো, তুমি এদের ভালো উপদেশ দাও এবং তাদের এমন সব কথা বলো যা তাদের অন্তরে পৌঁছে যায়। ولو انهم اذ ظلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমি যখনই জনপদে কোন রাসূল পাঠিয়েছি তাকে এজন্যই পাঠিয়েছি যে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার আনুগত্য করা হবে। ভালো হতো এরা যখনই নিজেদের উপর কোনো জুলুম করবে তখনই তারা তোমার কাছে ছুটে আসবে এবং নিজেদের কৃতকর্মের জন্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং রসুলও তাদের জন্যে ক্ষমা চাইবে, তাহলে তারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও অতীব দয়ালু হিসেবে দেখতে পেত। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। হে নবী, তোমার মালিকের শপথ, এরা কিছুতেই ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা তাদের যাবতীয় মতবিরোধের ফয়সালায় তোমাকে শর্তহীন বিচারক মেনে নেবে। অতঃপর তুমি যা ফয়সালা করবে সে ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং তোমার সিদ্ধান্ত তারা সর্বান্তকরণে মেনে নেবে। ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم আমি যদি তাদের উপর এই আদেশ জারি করতাম যে তোমরা নিজেদের জীবন বিসর্জন দাও অথবা তোমরা নিজেদের ভিটে মাটি ছেড়ে বের হয়ে যাও, তাহলে তাদের মধ্যে সামান্য সংখ্যক মানুষই তা করত। যেসব উপদেশ তাদের দেয়া হয়েছে তা যদি তারা মেনে চলত তবে তা তাদের জন্যে অবশ্যই কল্যাণকর হতো এবং তাদের মানসিক স্থিরতা এতে করে মজবুত হতো। এমত অবস্থায় আমিও আমার পক্ষ থেকে তাদের বড় ধরনের পুরস্কার দিতাম। উপরন্তু আমি তাদের সরল পথও দেখিয়ে দিতাম। ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহ তাআলা
ও তার রসুলের আনুগত্য করে, তারা শেষ বিচারের দিন সেসব পুণ্যবান মানুষদের সঙ্গে থাকবে যাদের ওপর আল্লাহ তাআলা নিয়ামত বর্ষণ করেছেন। এরা হচ্ছে সকল নবী, আরও যারা নবুয়তের সত্যতা স্বীকার করেছে, আল্লাহর পথে জীবন উৎসর্গকারী শহীদ ও অন্যান্য নেককার মানুষ। সাথী হিসেবে এরা সত্যি উত্তম। ذلك الفضل من الله وكفى بالله عليما এটা মানুষদের প্রতি আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ। কোনো কিছু জানার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ হে ঈমানদাররা, শত্রুর মোকাবেলায় তোমরা তোমাদের প্রতিরক্ষা ও প্রস্তুতি অব্যাহত রাখো, দলে দলে বিভক্ত হয়ে কিংবা সবাই একসঙ্গে শত্রুর মোকাবেলা করো। وَإِنَّ مِنْكُمْ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنْ أَصَابَتْكُم مُّصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيَّ إِذْ لَمْ أَكُن مَّعَهُمْ شَهِيدًا অবশ্যই তোমাদের মধ্যে এমন মুনাফিক লোক থাকবে যে যুদ্ধের ব্যাপারে গড়িমসি করবে। তোমাদের উপর কোনো বিপদ মুসিবত এলে সে বলবে, আল্লাহ তাআলা আমার উপর বড় অনুগ্রহ করেছেন, কেননা আমি সে সময় তাদের সঙ্গে ছিলাম না। وَلَئِنْ أَصَابَكُمْ فَضْلٌ مِّنَ اللَّهِ لَيَقُولَنَّكَ أَن لَّمْ تَكُن بَيْنَكُمْ وَبَيْنَهُ مَوَدَّةٌ يَا لَيْتَنِي كُنتُ مَعَهُمْ فَأَفُوزَ فَوْزًا عَظِيمًا আর যদি তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়ের অনুগ্রহ আসে, তখন সে এমন সম্পর্কবিহীনভাবে কথা বলে যেন তার সঙ্গে তোমাদের কোনো রকম বন্ধুত্বই ছিল না। সে তখন বলে, কতই না ভালো হতো যদি আমি তাদের সাথে থাকতাম, তাহলে আজ আমিও অনেক বড় সফলতা অর্জন করতে পারতাম। فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ وَمَنْ يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا যেসব মানুষ পরকালের বিনিময়ে এই পার্থিব জীবনকে বিক্রি করে দিয়েছে, মানুষের উচিত আল্লাহ তাআলার পথে তাদের বিরুদ্ধে লড়াই করা। যে আল্লাহর পথে লড়াই করবে সে এই পথে নিহত হবে, কিংবা সে বিজয় লাভ করবে। উভয় অবস্থায় আমি তাকে বিরাট পুরস্কার দেব। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا তোমাদের একি হয়েছে, তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নরনারী ও দুস্থ শিশু সন্তানদের বাঁচাবার জন্য লড়াই করো না, যারা এই বলে ফরিয়াদ করছে, হে আমাদের রব, জালেমদের এই জনপদ থেকে তুমি আমাদের বের করে নাও, অতঃপর তুমি আমাদের জন্য তোমার কাছ থেকে একজন অভিভাবক বানিয়ে দাও, তোমার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী বানিয়ে দাও। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان
ইন্ন কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা ঈমান এনেছে তারা সর্বদা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তারা লড়াই করে মিথ্যা মাবুদদের পথে। অতএব তোমরা যুদ্ধ করো শয়তান ও তার চেলা চামুণ্ডাদের বিরুদ্ধে, অবশ্যই শয়তানের ষড়যন্ত্র একান্ত দুর্বল। আলাম তারা ইলাল লাযীনা ক্বীলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকীমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারীকুম মিনহুম ইখশাউনান নাস كَخَشْيَةِ اللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً وَقَالُوا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ لَوْلَا أَخَّرْتَنَا إِلَى أَجَلٍ قَرِيبٍ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيلٌ وَالْآخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقَى وَلَا تُظْلَمُونَ فَتِيلًا। হে নবী, তুমি কি তাদের দিকে তাকিয়ে দেখনি যাদের প্রথম দিকে যখন বলা হয়েছিল তোমরা আপাতত লড়াই থেকে নিজেদের হাত গুটিয়ে রাখো, এখন শুধু নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো, তখন তারা লড়াই করার জন্যে অস্থির হয়ে পড়েছিল। অথচ যখন সত্যি সত্যিই তাদের উপরে লড়াইয়ের হুকুম নাজিল করা হলো, তখন এদের একদল লোক তো প্রতিপক্ষের মানুষদের এমনভাবে ভয় করতে শুরু করল যেমনি ভয় শুধু আল্লাহ তাআলাকেই করা উচিত, কিংবা তার চাইতেও বেশি ভয়। তারা বলল, হে আমাদের রব, তুমি আমাদের উপর যুদ্ধের হুকুম এত তাড়াতাড়ি জারি করতে গেলে কেন? কত ভালো হতো যদি তুমি আমাদের আরও কিছুটা অবকাশ দিতে। হে নবী, তুমি বলো, দুনিয়ার এই ভোগ সামগ্রী অত্যন্ত সামান্য। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার জন্যে পরকাল অনেক উত্তম, আর সেই পরকালে তোমাদের উপর কণামাত্র জুলুম করা হবে না। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا। তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের নাগাল পাবেই, তোমরা যদি কোনো মজবুত দুর্গেও থাকো সেখানেও মৃত্যু এসে হাজির হবে। এদের অবস্থা হচ্ছে যখন কোনো কল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে, হ্যাঁ এ তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে। অপরদিকে যখন কোনো ক্ষতি ও অকল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে, এসব তোমার কাছ থেকেই এসেছে। তুমি তাদের বলে দাও, কল্যাণ অকল্যাণ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসে। এ জাতির হয়েছে কি এরা মনে হয় কথাটি বুঝতেই চায় না। مَا أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللَّهِ وَمَا أَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَفْسِكَ وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ رَسُولًا وَكَفَى بِاللَّهِ شَهِيدًا। যে কল্যাণই তুমি লাভ করো না কেন, মনে রেখো তা আল্লাহর পক্ষ থেকেই আসে, আর যেটুকু অকল্যাণ তোমার উপর আসে তা আসে তোমার নিজের কাছ থেকে। আমি তোমাকে মানুষদের জন্যে রসুল বানিয়ে পাঠিয়েছি, আর সাক্ষী হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। وَمَن تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا। যে ব্যক্তি
রসুলের আনুগত্য করে সে যেন আল্লাহরই আনুগত্য করে, আর যে ব্যক্তি এই আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, মনে রেখো তাদের উপর আমি তোমাকে প্রহরী বানিয়ে পাঠাইনি। وَيَقُولُونَ طَاعَةٌ فَإِذَا بَرَزُوا مِنْ عِنْدِكَ بَيَّتَ طَائِفَةٌ مِنْهُمْ غَيْرَ الَّذِي تَقُولُ وَاللَّهُ يَكْتُبُ مَا يُبَيِّتُونَ فَأَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا। তারা বলে, আমরা তোমার আনুগত্য স্বীকার করি, কিন্তু তারা যখন তোমার কাছ থেকে দূরে সরে যায়, তখন তাদের একদল লোক রাতের বেলায় একত্রিত হয়ে ঠিক তুমি যা বলো তার বিরুদ্ধেই সলা পরামর্শ করে। তারা রাতের বেলায় যা সলা পরামর্শ করে আল্লাহ তাআলা সেসব কর্মকাণ্ডগুলো লিখে রাখছেন। অতএব তুমি এদের এড়িয়ে চলো এবং শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা রাখো, অভিভাবক হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا। এরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? এই গ্রন্থটা যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল দেখতে পেত। وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا। এদের কাছে যখন নিরাপত্তা কিংবা ভয়জনিত কোনো খবর আসে তখন সত্য মিথ্যা যাচাই না করি এরা তা প্রচার করে বেড়ায়। তারা যদি এই বিষয়টা আল্লাহর রসুল এবং তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জানিয়ে দিত তাহলে এমন সব লোকেরা তা জানতে পারত যারা তাদের মধ্য থেকে সেই খবরের যথার্থতা যাচাই করতে পারত। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ না থাকত তাহলে এই প্রচারণার ফলে হাতে গোনা কিছু লোক ছাড়া তোমরা অধিকাংশই শয়তানের আনুগত্য করতে। فَقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ لَا تُكَلَّفُ إِلَّا نَفْسَكَ وَحَرِّضِ الْمُؤْمِنِينَ عَسَى اللَّهُ أَن يَكُفَّ بَأْسَ الَّذِينَ كَفَرُوا وَاللَّهُ أَشَدُّ بَأْسًا وَأَشَدُّ تَنْكِيلًا। অতঃপর হে নবী, তুমি আল্লাহর পথে লড়াই করো, তোমাকে শুধু তোমার কাজকর্মের জন্যই দায়ী করা হবে। তুমি মোমেনদের আল্লাহ তাআলার পথে লড়াই করতে উদ্বুদ্ধ করতে থাকো, সম্ভবত আল্লাহ তাআলা অচিরেই কাফেরদের শক্তি চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আল্লাহ তাআলা শক্তিতে প্রবল, শাস্তি দানে তিনি কঠোরতর। من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا। যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করে তাহলে তাতে অবশ্যই তার অংশ থাকবে। আবার যে ব্যক্তি কোনো অন্যায় কাজের ব্যাপারে সুপারিশ করবে তার সৃষ্ট অকল্যাণেও তার অংশ থাকবে। আল্লাহ তাআলাই হচ্ছেন সকল কাজের একক নিয়ন্ত্রণকারী। ওয়াইযা হুইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসান মিনহা আও রুদ্দুহা ইন্না আল্লাহ কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যখন তোমাদের সালাম বা অন্য কিছু দ্বারা অভিবাদন জানানো হয় তখন তোমরা তার চাইতেও উত্তম পন্থায় তার জবাব দাও কিংবা ততটুকু ফেরত দাও, অবশ্যই
আল্লাহ তাআলা সবকিছুর হিসাব রাখেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হু লায়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ তাআলা মহান সত্তা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অবশ্যই তিনি কিয়ামতের দিন তোমাদের এক জায়গায় জড়ো করবেন, তাতে কোনো রকম সন্দেহ নেই। আর এমন কে আছে যে আল্লাহ তাআলার চাইতে বেশি সত্য কথা বলতে পারে? فَمَالَكُمْ فِي الْمُنَافِقِينَ فِئَتَيْنِ وَاللَّهُ أَرْكَسَهُمْ بِمَا كَسَبُوا أَتُرِيدُونَ أَن تَهْدُوا مَنْ أَضَلَّ اللَّهُ وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَن تَجِدَ لَهُ سَبِيلًا। এ কি হলো তোমাদের? তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদল হয়ে গেলে, বিশেষ করে যখন আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের জন্য তাদের উপর অভিশাপ নাজিল করলেন, আল্লাহ তাআলা যাদের পথভ্রষ্ট করে দিয়েছেন, তোমরা কি তাদের সঠিক পথে আনতে চাও? বস্তুত আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন, তুমি তার জন্যে কোনো পথই খুঁজে পাবে না। وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً فَلَا تَتَّخِذُوا مِنْهُمْ أَوْلِيَاءَ حَتَّى يُهَاجِرُوا فِي سَبِيلِ اللَّهِ فَإِن تَوَلَّوْا فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَلَا تَتَّخِذُوا مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا। তারা তো এটাই কামনা করে যে তারা যেভাবে কুফরি করেছে তোমরাও তেমনি কুফরি করো, অতঃপর তোমরা উভয়ে একই রকম হয়ে যাবে, কাজেই তুমি তাদের মধ্য থেকে কাউকে নিজের বন্ধুরূপে গ্রহণ করো না, যতক্ষণ না তারা আল্লাহ তাআলার পথে নিজেদের ভিটে মাটি ত্যাগ না করবে। আর যদি তারা এই কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমরা তাদের যেখানেই পাবে গ্রেফতার করবে এবং শত্রুদের সহযোগিতা করার জন্য তাদের হত্যা করবে। তাদের মধ্য থেকে কাউকে তোমরা বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না। إِلَّا الَّذِينَ يَصِلُونَ إِلَى قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ أَوْ جَاءُوكُمْ حَصِرَتْ صُدُورُهُمْ أَنْ يُقَاتِلُوكُمْ أَوْ يُقَاتِلُوا قَوْمَهُمْ وَلَوْ شَاءَ اللَّهُ لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ فَلَقَاتَلُوكُمْ فَإِنِ اعْتَزَلُوكُمْ فَلَمْ يُقَاتِلُوكُمْ وَأَلْقَوْا إِلَيْكُمُ السَّلَمَ فَمَا جَعَلَ اللَّهُ لَكُمْ عَلَيْهِمْ سَبِيلًا। অবশ্য তাদের কথা আলাদা যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো একটি সম্প্রদায়ের সাথে এসে মিলিত হবে, আবার তাদের ব্যাপারও নয় যারা তোমাদের সামনে দ্বিধাগ্রস্ত অন্তর নিয়ে আসে। তাদের অন্তর তোমাদের সাথে যেমনি লড়াই করতে বাধা দেয়, তেমনি নিজেদের জাতির বিরুদ্ধেও তাদের লড়াই করতে বাধা দেয়। আল্লাহ তাআলা যদি চাইতেন, তিনি তোমাদের উপর এদের ক্ষমতাবান করে দিতে পারতেন, তেমন অবস্থায় তারা অবশ্যই তোমাদের সাথে লড়াই করত। অতএব এরা যদি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যায়, লড়াই থেকে বিরত থাকে এবং তোমাদের কাছে শান্তি ও সন্ধির প্রস্তাব পাঠায়, তাহলে তাদের বিরুদ্ধে অভিযানের কোনো পন্থাই আল্লাহ তাআলা তোমাদের জন্য উন্মুক্ত রাখবেন না। ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم وقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا। অতিরি
তোমরা আরেকটি দল পাবে যারা তোমাদের দিক থেকে যেমন শান্তি ও নিরাপত্তা পেতে চায়, তেমনি তারা তাদের নিজেদের জাতির কাছ থেকেও নিরাপত্তা পেতে চায়। কিন্তু এদের যখনই কোনো বিপর্যয়ের দিকে ডাক দেয়া হবে তখন সাথে সাথেই তারা তার মধ্যে গিয়ে নিক্ষিপ্ত হবে। এরা যদি তোমাদের সাথে যুদ্ধ করা থেকে সরে না দাঁড়ায়, কোনো শান্তি ও সন্ধি প্রস্তাব তোমাদের কাছে পেশ না করে এবং নিজেদের অস্ত্র সংবরণ না করে, তাহলে তাদের তোমরা যেখানেই পাবে গ্রেফতার করবে এবং বিদ্রোহের জন্যে তাদের তোমরা হত্যা করবে। মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আমি তোমাদের সুস্পষ্ট ক্ষমতা দান করেছি। وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وَإِن كَانَ مِن قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللَّهِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا। এটা কোনো ইমানদার ব্যক্তির কাজ নয় যে সে কোনো ইমানদার ব্যক্তিকে হত্যা করবে। অবশ্য ভুলবশত করে ফেললে তা ভিন্ন কথা। যদি কোনো ইমানদার ব্যক্তি আরেকজন ইমানদার ব্যক্তিকে ভুল করে হত্যা করে, তাহলে বিনিময় হিসেবে সে একজন দাস মুক্ত করে দেবে এবং নিহত ব্যক্তির পরিবার পরিজনকে তার রক্তের মূল্য পরিশোধ করে দেবে। তবে নিহত ব্যক্তির লোকেরা যদি রক্ত মূল্য মাফ করে দেয়, তবে তা আলাদা। এই নিহত ইমানদার ব্যক্তি যদি এমন কোনো জাতির বা গোত্রের লোক হয় যারা তোমাদের শত্রু এবং সে নিহত ব্যক্তি মোমেন হয়, তাহলে তার বিনিময় হবে একজন মোমেন দাসের মুক্তি। অপরদিকে সে নিহত ব্যক্তি যদি এমন এক সম্প্রদায়ের কেউ হয়ে থাকে যাদের সাথে তোমাদের কোনো সন্ধি চুক্তি বলবৎ রয়েছে, তবে তার রক্তের মূল্য আদায় করার সাথে একজন ইমানদার দাসের মুক্তিও অপরিহার্য। যে ব্যক্তি মুক্ত করার জন্যে কোনো দাস পাবে না, তার বিধান হচ্ছে ক্রমাগত 2 মাসের রোজা রাখা। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গুনার তাওবা। আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদার ব্যক্তিকে হত্যা করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। সেখানে সে অনন্তকাল থাকবে। আল্লাহ তাআলা তার উপর ভীষণ রুষ্ট হন, তাকে তিনি লানত দেন। তিনি তার জন্য যন্ত্রণাদায়ক আজাব প্রস্তুত করে রেখেছেন। يا ايها الذين امنوا اذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن القى اليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياه الدنيا فعند الله مغانم كثيره كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا।
হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যখন আল্লাহ তাআলার পথে জিহাদের রাস্তায় বের হবে তখন সব কিছু যাচাই বাছাই করবে। কোনো ব্যক্তি যখন তোমাদের সামনে শান্তি ও সন্ধির প্রস্তাব পেশ করে তখন তোমরা বলো না যে তুমি ইমানদার নও, তোমরা তো বৈষয়িক জীবনের স্বার্থ সন্ধান করো। আল্লাহ তাআলার কাছে অনায়াস লভ্য সম্পদ প্রচুর রয়েছে, তোমরাও আগে এমনই ছিলে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন, কাজেই তোমরা বিষয়টি যাচাই বাছাই করে নিও। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা অবশ্যই সেই ব্যাপারে সম্যক অবগত রয়েছেন। لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة মোমেনদের মাঝে যারা কোনো রকম শারীরিক অক্ষমতা না থাকা সত্ত্বেও ঘরে বসে থেকেছে, আর যারা নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদে অবতীর্ণ হয়েছে, এরা উভয়ে কখনো সমান নয়। ঘরে বসে থাকা লোকদের তুলনায় ময়দানের মোজাহেদদের, যারা নিজেদের জানমাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করেছে, আল্লাহ তাআলা তাদের উঁচু মর্যাদা দান করেছেন। ময়দানের জিহাদ তখনও ফরজ ঘোষিত না হওয়ায় এদের সবার জন্যই আল্লাহ তাআলা উত্তম পুরস্কারের ওয়াদা করেছেন। তবে আল্লাহ তাআলা ঘরে বসে থাকা লোকদের উপর সংগ্রামরত ময়দানের মোজাহেদদের উৎকৃষ্ট বিনিময় দান করেছেন। درجات منه ومغفرة ورحمة وكان الله غفورا رحيما এই মর্যাদাসমূহ স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকেই, এর সঙ্গে রয়েছে তার ক্ষমা ও দয়া। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও অতীব দয়ালু। إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا যারা নিজেদের উপর জুলুম করেছে, ফেরেশতারা তাদের মৌতের সময় যখন তাদের জিজ্ঞেস করবে, বলো তো সেখানে তোমরা কিভাবে ছিলে, তারা বলবে আমরা দুনিয়ায় দুর্বল অক্ষম ছিলাম। ফেরেশতারা বলবে, কেন তোমাদের জন্যে আল্লাহর এই জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা ইচ্ছা করলে হিজরত করে সেখানে চলে যেতে পারতে। আসলে এরা হচ্ছে সেসব লোক যাদের আবাসস্থল জাহান্নাম, আর তা খুবই নিকৃষ্ট আবাস। إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا তবে সেসব পুরুষ, নারী ও শিশু সন্তান যাদের হিজরত করার শক্তি ছিল না, কোথাও যাওয়ার কোনো উপকরণ ছিল না, তাদের কথা আলাদা। فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا এরা হচ্ছে সেসব লোক আল্লাহ তাআলা সম্ভবত যাদের গুনাহসমূহ মাফ করে দেবেন, অবশ্যই আল্লাহ তাআলা গুনাহমোচনকারী ও পরম ক্ষমাশীল। ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت
ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما. আর যে কেউই আল্লাহ তাআলার পথে হিজরত করবে সে আল্লাহ তাআলার জমিনে প্রশস্ততা ও অগণিত ধন সম্পদ পেয়ে যাবে। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসুলের উদ্দেশ্যে হিজরত করার জন্য নিজ বাড়ি থেকে বের হয়, অতঃপর এমত অবস্থায় মৃত্যু এসে তাকে গ্রাস করে নেয়, তাহলে তার অপূর্ণ হিজরতের পুরস্কার দেয়ার দায়িত্ব আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, বড় দয়ালু। وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا. তোমরা যখন সফরে বের হবে তখন তোমরা যদি তোমাদের নামাজ কসর করে নাও তাতে তোমাদের উপর কোনোই দোষ নেই। তোমাদের যদি এই আশঙ্কা থাকে যে কাফেররা নামাজের সময় আক্রমণ করে, তোমাদের বিপদগ্রস্ত করে ফেলবে, তাহলে তোমরা সতর্ক থেকো। নিঃসন্দেহে কাফেররা হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশ্মন। وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِّنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِنْ كَانَ بِكُمْ أَذًى مِّن مَّطَرٍ أَوْ كُنتُم مَّرْضَىٰ أَن تَضَعُوا أَسْلِحَتَكُمْ وَخُذُوا حِذْرَكُمْ إِنَّ اللَّهَ أَعَدَّ لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا. হে নবী, তুমি যখন মুসলমানদের মাঝে অবস্থান করবে এবং যুদ্ধাবস্থায় যখন তুমি তাদের ইমামতির জন্য নামাজে দাঁড়াবে, তখন যেন তাদের একদল লোক তোমার সাথে নামাজে দাঁড়ায় এবং তারা যেন তাদের অস্ত্র সাথে নিয়ে সতর্ক রাখে। অতঃপর তারা যখন নামাজের সেজদা সম্পন্ন করে নেবে তখন তারা তোমাদের পেছনে থাকবে। দ্বিতীয় দল, যারা তখনও নামাজ পড়েনি, তারা তোমার সাথে এসে নামাজ আদায় করবে, কিন্তু সর্বাবস্থায় তারা যেন সতর্কতা অবলম্বন করে এবং সশস্ত্র অবস্থায় থাকে, কারণ কাফেররা তো এই সুযোগটুকুই চায়। যদি তোমরা তোমাদের মালসামানা ও অস্ত্রশস্ত্র সম্পর্কে একটু অসাবধান হয়ে যাও, যাতে করে তারা তোমাদের উপর আকস্মিকভাবে ঝাঁপিয়ে পড়তে পারে, অবশ্য অতিরিক্ত বৃষ্টিবাদলের জন্যে যদি তোমাদের কষ্ট হয় কিংবা শারীরিকভাবে তোমরা যদি অসুস্থ হও, তাহলে কিছুক্ষণের জন্য তোমরা অস্ত্র রেখে দিতে পারো। অস্ত্র রেখে দিলেও তোমরা কিন্তু নিজেদের সাবধানতা বজায় রাখবে। অবশ্যই আল্লাহ তাআলা কাফিরদের জন্য এক অপমানকর আযাব নির্দিষ্ট করে রেখেছেন। فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا. অতঃপর তোমরা যখন নামাজ শেষ করে নেবে তখন দাঁড়িয়ে বসে এবং তোমাদের শোয়া অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকবে। এরপর
যখন তোমরা পুরোপুরি স্বস্তি বোধ করবে তখন যথারীতি নামাজ আদায় করবে। অবশ্যই নামাজ ইমানদারদের উপর সুনির্দিষ্ট সময়ের সাথেই ফরজ করা হয়েছে। ولا تهنوا في ابتغاء القوم ان تكونوا تألمون فانهم يألمون ان تكونوا تألمون فانهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا। কোনো শত্রু দলের পেছনে ধাওয়া করার সময় তোমরা বিন্দুমাত্র মনোবল হারিও না। তোমরা যদি কষ্ট পেয়ে থাকো তাহলে জেনে রেখো তারাও তো তোমাদের মতো কষ্ট পাচ্ছে, ঠিক যেমনিভাবে তোমরা কষ্ট পাচ্ছ। কিন্তু তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে যে জান্নাত আশা করো তারা তো সেটা করে না। আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما। অবশ্যই আমি সত্য দিনের সাথে তোমার উপর এ গ্রন্থ নাজিল করেছি যাতে করে আল্লাহ তাআলা তোমাকে ওহি দ্বারা যা দেখিয়েছেন তার আলোতে তুমি মানুষদের বিচার মীমাংসা করতে পারো। মীমাংসার সময় তুমি কখনো বিশ্বাসঘাতকদের পক্ষে তর্ক করো না। তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও পরম দয়ালু। ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতারুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। যারা নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তুমি কখনো এমন সব লোকের পক্ষ নিয়ে কোনো বিতর্ক করো না। অবশ্যই আল্লাহ তাআলা তাকে কখনো পছন্দ করেন না যে পাপিষ্ঠ বিশ্বাসঘাতক। ইস্তাগফুন মিনান নাস ওয়ালা ইস্তাগফুন মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম ইয বাইতুন মা লা ইরদা মিনাল কওল ওয়া কানাল্লাহু বিমা ইয়ামালুন মুহীতা। এরা মানুষদের কাছ থেকে নিজেদের কর্ম লুকিয়ে রাখতে চায়, যদিও আল্লাহ তাআলার কাছ থেকে তারা কিছুই লুকোতে পারবে না। তারা যখন রাতের অন্ধকারে এমন সব বিষয়ে সলা পরামর্শ করে যেসব কথা ও কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন না, তখনও তিনি তাদের সাথেই থাকেন। এরা যা কিছু করে তা আল্লাহ তাআলা পুরোপুরি পরিবেষ্টন করে আছেন। أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا। হ্যাঁ, এরাই হচ্ছে সেসব লোক দুনিয়ার জীবনে সঠিক জ্ঞানের অভাবে তোমরা যাদের পক্ষে কথা বলেছো, কিন্তু কেয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে কে তাদের পক্ষে কথা বলবে, কিংবা কে তাদের উপর সেদিন অভিভাবক হবে। ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গাফুরার রাহীমা। যে ব্যক্তি গুনাহের কাজ করে অথবা গুনাহ করে নিজের উপর জুলুম করে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন সে আল্লাহ তাআলাকে পরম ক্ষমাশীল ও অতীব দয়ালু হিসেবে পাবে। ওয়ামান ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। যে ব্যক্তি
কোনো গুনাহ কাজ করে সে এর দ্বারা নিজেই নিজের ক্ষতি সাধন করে। আল্লাহ তাআলা সবকিছুই জানেন, তিনি কুশলী। ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا যে ব্যক্তি একটি অন্যায় কিংবা পাপ কাজ করে কিন্তু সে দোষ চাপিয়ে দিল একজন নির্দোষ ব্যক্তির উপর, এ কাজের ফলে সে প্রকারান্তরে সাংঘাতিক একটা অপবাদ ও জঘন্য গুনার বোঝা নিজের ঘাড়ে উঠিয়ে নিল। ولولا فضل الله عليك ورحمته لهم الطائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما যদি তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া না থাকতো তাহলে এদের একদল লোক তো তোমাকে প্রায় ভুল পথে পরিচালিত করেই ফেলেছিল, যদিও তারা এই আচরণ দিয়ে তাদের নিজেদের ছাড়া অন্য কাউকেই পথভ্রষ্ট করতে পারছিল না। অবশ্য তাদের এই প্রতারণামূলক কাজ দ্বারা তারা তোমার কোনোই ক্ষতি সাধন করতে সক্ষম হতো না, কারণ আল্লাহ তাআলা তার গ্রন্থ ও সেই গ্রন্থ লব্ধ কলাকৌশল তোমার উপর নাজিল করেছেন এবং তিনি তোমাকে এমন সব কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন যা কখনো তোমার জানা ছিল না। আসলেই তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল অনেক বড়। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه اجرا عظيما এদের অধিকাংশ গোপন শালা পরামর্শের ভেতরেই কোনো কল্যাণ নিহিত নেই, তবে যদি কেউ এর দ্বারা কাউকে কোনো দান খয়রাত সৎকাজ ও অন্য মানুষের মাঝে সংশোধন কর্মসূচির আদেশ দেয় তা ভিন্ন কথা। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি কেউ এসব কাজ করে তাহলে অতি শীঘ্রই আমি তাকে মহাপুরস্কার দেব। ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' গায়রা সাবীলিল মুমিনিন نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمْ وَسَاءَتْ مَصِيرًا আবার যে ব্যক্তি তার কাছে প্রকৃত হেদায়েত স্পষ্ট হয়ে যাবার পর রসুলের বিরুদ্ধাচারণ করবে এবং ইমানদারদের পথ ছেড়ে বেঈমান লোকদের অন্য ধরনের নিয়ম নীতির অনুসরণ করবে তাকে আমি সেদিকেই ধাবিত করব যেদিকে সে ধাবিত হয়েছে, এর শাস্তি হিসেবে তাকে আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব, আর তা কত নিকৃষ্ট আবাসস্থল। আল্লাহ তাআলা এই বিষয়টি কখনো ক্ষমা করবেন না যে তার সাথে কোনো কিছুকে শরিক করা হবে, এছাড়া অন্য সকল গুনাহ তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করল সে চরমভাবে গোমরাহ হয়ে গেল। ইল্লা
وَإِن يَدْعُونَ إِلَّا شَيْطَانًا مَرِيدًا اللہ کے چھاڑا ایرا جو دی کاؤ کے ڈاکے ڈاک بے کنو نکرشت دیبی کے کنبا کنو بدرو ہی شیطان کے لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا جے ایبھابے ڈاکے تاکہ اللہ تعالیٰ ابھیشاپ دیے چھن کارن شے اللہ کے چیلنج دیے بولے چھلو امی تمہار باندہ دیر ایک انش کے نجر دلے شامل کری چھاڑب وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا شایطان آرو بولے چھلو امی ابوشوی تادر گمراہ کرے دیبو امی ابوشوی تادر ہدائے نانا پروکارین میتھا کامونا باشونا جاگیے تولبو ایبوں امی تادر نردیش دیبو جانو تارا کشانش کارے لپتو ہوئے جنتو جانوارے کان چھدر کارے امی تادر آرو نردیش دیبو تارا جانو اللہ تعالیٰ سرشتی کے بکریت کرے دائے مولتو جے بیکتی ای کاج کرے اللہ تعالیٰ بدلے شیطان کے نجر پرشٹھ پوشک بانیے نیبے سے ایک سوسپشٹ کھتی او لوکسانیر سمکھین ہوبے یعدہم و یمنیہم و ما یعدہم الشیطان الا غرورا شیطان تادر نانا پرتیشروتی دے তাদের সামনে মিথ্যা বাসনার মায়াজাল সৃষ্টি করে আর শয়তান যা প্রতিশ্রুতি দেয় তা তো প্রতারণা ছাড়া আর কিছুই নয় এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম যার আজাব থেকে মুক্তির কোনো পন্থাই সেদিন তারা খুঁজে পাবে না والذین آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجری من تحتها الانہار خالدین فیها ابدا وعد الله حقا ومن اصدق من الله قيلا اپর দিকে যারা শয়তানের প্রতিশ্রুতি উপেক্ষা করে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং ভালো কাজ করবে তাদের আমি অচিরেই এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা বইতে থাকবে তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে আল্লাহর ওয়াদা সত্য আর আল্লাহর চাইতে বেশি সত্য কথা কে বলতে পারে লাইস বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব মান ইয়ামাল সুআন ইউজজা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা কারো ভালো মন্দ যেমন তোমাদের খেয়াল খুশির সাথে জড়িত নয় তেমনি তা আহলে কিতাবদের খেয়াল খুশির সাথেও সম্পৃক্ত নয় আসল কথা হচ্ছে যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করবে তাকে তার প্রতিফল দেয়া হবে আর সে ব্যক্তি সেদিন আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকেই তার পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হিসেবে পাবে না وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا পক্ষান্তরে যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে নর কিংবা নারী সে যদি ইমানদার অবস্থায় তা সম্পাদন করে তাহলে সে এবং তার মতো অন্য সব লোক
জান্নাতে প্রবেশ করবে, সেদিন তাদের উপর বিন্দু মাত্র অবিচার করা হবে না। وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا। তার চাইতে উত্তম জীবন বিধান আর কার হতে পারে যে আল্লাহ তাআলার সামনে মাথা নত করে? মূলত সেই হচ্ছে নিষ্ঠাবান ব্যক্তি। তদুপরি সে ইব্রাহিমের আদর্শেরও অনুসরণ করে, আর আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বীয় বন্ধুরূপে গ্রহণ করেছেন। وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيطًا। আসমান ও জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলার জন্য, আর আল্লাহ তাআলা তার ক্ষমতা দিয়ে সবকিছুই পরিবেষ্টন করে আছেন। ওয়াস্তাফতুনাক ফিন নিসা কুলিল্লাহু ইউফতিকুম ফীহিন ওয়া মা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফিয়াতামান নিসা فيتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ كَانَ بِهِ عَلِيمًا। হে নবী, তারা তোমার কাছে নারীদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চায়। তুমি বলো, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তোমাদের জানিয়ে দিচ্ছেন, আর এই কিতাব থেকে যা কিছু তোমাদের উপর পঠিত হচ্ছে সেই এতিম নারীদের সম্পর্কিত বিষয়, তিনি তাদের যেসব অধিকার দান করেছেন যা তোমরা আদায় করতে চাও না, অথচ তোমরা তাদের বিয়ে ঠিকই করতে চাও। অসহায় শিশুদের ব্যাপারে তোমাদের বলা হচ্ছে তোমরা যেন এতিমদের ব্যাপারে সুবিচার কায়েম করো। তোমরা যেটুকু ভালো কাজই করো আল্লাহ তাআলা সেই সম্পর্কে সম্যকভাবে অবহিত রয়েছেন। وَإِنْ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا وَالصُّلْحُ خَيْرٌ وَأُحْضِرَتِ الْأَنْفُسُ الشُّحَّ وَإِن تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا। যদি কোন স্ত্রী লোক তার স্বামীর কাছ থেকে দুর্ব্যবহার কিংবা অবজ্ঞার আশঙ্কা করে, তাহলে পারস্পরিক ভালোর জন্য তাদের উভয়ের মধ্যে আপোষ নিষ্পত্তি করে নিলে তাদের উপর এতে কোনো দোষ নেই, কারণ আপোষই হচ্ছে উত্তম। আসলে মানুষ লালসার দিকেই বেশি পরিমাণে ধাবিত হয়ে পড়ে, কিন্তু তোমরা যদি সততা ও তাকওয়া অবলম্বন করো তাহলে তাই তোমাদের জন্য ভালো। আল্লাহ তাআলা তোমাদের সব কর্মকাণ্ডই অবলোকন করছেন। ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما। তোমরা কখনো একাধিক স্ত্রীদের মাঝে ইনসাফ করতে পারবে না, যদিও মনে প্রাণে তোমরা তা চাইবে। তাই তাদের একজনের দিকে তুমি এমনভাবে ঝুঁকে পড়ো না মনে হবে আরেকজনকে তুমি ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছ। তোমরা যদি সংশোধন এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তুমি দেখবে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। وَإِنْ يَتَفَرَّقَا يُغْنِ اللَّهُ كُلًّا مِنْ سَعَتِهِ وَكَانَ اللَّهُ وَاسِعًا حَكِيمًا।
অতঃপর যদি তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার ভাণ্ডার থেকে দান করে তাদের সবাইকে পারস্পরিক মুখাপেক্ষিতা থেকে রেহাই দেবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও প্রশংসাভাজন। وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ وَإِنْ تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার জন্যে। তোমাদের আগেও যাদের কিতাব দেয়া হয়েছিল তাদের ও তোমাদের আমি এই নির্দেশ দিয়েছিলাম যেন তারা ও তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো তাহলে জেনে রেখো আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন, সব প্রশংসা তাঁর। وللله ما في السماوات وما في الارض وكفى بالله وكيلا। অবশ্যই আসমান জমিনের সবকয়টি জিনিসের মালিকানা আল্লাহর, অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। ইয়াশা ইউযহিবকুম আইয়ুহা আন-নাস ওয়া ইয়াতি বিআখারিন وكان الله على ذلك قديرا। হে মানুষ, তিনি চাইলে যে কোনো সময় জমিনের কর্তৃত্ব থেকে তোমাদের অপসারণ করে অন্য কোনো সম্প্রদায়কে এনে বসিয়ে দিতে পারেন। এ কাজের উপর আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমতাবান। من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا। যে ব্যক্তি এই দুনিয়ার পুরস্কার টুকুই পেতে চায় তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলার কাছে তো ইহকাল পরকাল এই উভয় কালের পুরস্কারই রয়েছে। আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। হে ইমানদাররা, তোমরা ইনসাফের উপর দৃঢ়ভাবে কায়েম থেকো এবং আল্লাহ তাআলার জন্য সত্যের সাক্ষী হয়ে যাও। যদি এই কাজটি তোমার নিজের, নিজের পিতামাতার কিংবা নিজের আত্মীয় স্বজনের বিপক্ষেও আসে তবুও তোমরা তা পালন করবে। সে ব্যক্তি ধনী হোক কিংবা গরিব হোক, মনে রাখবে তাদের উভয়ের চাইতে আল্লাহ তাআলার অধিকার অনেক বেশি। অতএব তুমি কখনো ন্যায় বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করো না। যদি তোমরা পেঁচানো কথা বলো কিংবা ইনসাফ থেকে বিরত থাকো তাহলে জেনে রেখো তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তাআলা তার খবর রাখেন। يا ايها الذين امنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي انزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা ইমান আনো আল্লাহর উপর, তার রসুলের উপর, সে কিতাবের উপর যা তিনি
তার রসুলের উপর নাজিল করেছেন এবং সেসব কিতাবের উপর যা তিনি তারও আগে নাজিল করেছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলা তাঁর ফেরেশতা তাঁর কিতাবসমূহ তাঁর নবী রসুল ও পরকাল দিবসকে অস্বীকার করবে সে অবশ্যই মারাত্মকভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। إِنَّ الَّذِينَ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيلًا নিঃসন্দেহে যারা ইমান আনল আবার কুফরি করল, কিছুদিন পর আবার ইমান আনল, এরপর সুযোগ বুঝে আবার কাফের হয়ে গেল, এরপর কুফরির পরিমাণ তারা দিনে দিনে বাড়িয়ে দিল, আল্লাহ তাআলা এমন লোকদের কখনো ক্ষমা করবেন না, না কখনো তিনি এসব ব্যক্তিদের সঠিক পথ দেখাবেন। بشر المنافقين بأن لهم عذابا أليما হেনবি মুনাফিকদের তুমি সুসংবাদ দাও যে তাদের জন্য ভয়াবহ আযাব রয়েছে। الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أَيَبْتَغُونَ عِنْدَهُمُ الْعِزَّةَ فَإِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا যারা বৈষয়িক স্বার্থে ইমানদারদের বদলে কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছে তারা কি এর দ্বারা এদের কাছ থেকে কোনো রকম মান সম্মানের প্রত্যাশা করে? অবশ্যই সবটুকু মান সম্মান তো আল্লাহ তাআলার জন্যেই নির্দিষ্ট। وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا তিনি ইতিপূর্বেও এ কিতাবের মাধ্যমে তোমাদের উপরে আদেশ নাজিল করেছিলেন যে তোমরা যখন শুনবে কাফেরদের কোনো বৈঠকে আল্লাহ তাআলার নাজিল করা কোনো আয়াত অস্বীকার করা হচ্ছে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, তখন তোমরা তাদের সাথে সে মজলিসে বসো না যতক্ষণ না তারা অন্য কোনো আলোচনায় লিপ্ত হয়। এমনটি করলে তোমরা তো ঠিক তাদের মতোই হয়ে গেলে। জেনে রেখো আল্লাহ তাআলা অবশ্যই সব কাফের ও মুনাফিকদের জাহান্নামে একত্রিত করে ছাড়বেন। الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا যারা সব সময় তোমাদের শুভ দিনের প্রতীক্ষায় থাকে, যদি আল্লাহ তাআলার কাছ থেকে তোমাদের বিজয় আসে তখন এরা বলবে, কেন আমরা কি যুদ্ধে তোমাদের সাথে ছিলাম না? আবার যদি কখনো কাফেরদের ভাগেই বিজয়ের অংশ লেখা হয় তাহলে এরা বলবে, আমরা কি তোমাদের ঘিরে রাখিনি এবং তোমাদেরকে মুসলমানদের কাছ থেকে রক্ষা করিনি? আসলে শেষ বিচারের দিনে আল্লাহ তাআলাই তোমাদের উভয়ের মাঝে ফয়সালা শুনিয়ে দেবেন এবং আল্লাহ তাআলা সেদিন মোমিনদের বিরুদ্ধে কাফেরদের কোনো অজুহাত পেশ করার পথ অবশিষ্ট রাখবেন না। إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا أبو الشيء
মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোকা দেয়, মূলত এর মাধ্যমে আল্লাহ তাআলাই তাদের প্রতারণায় ফেলে দিচ্ছেন। এরা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত আলস্য ভরেই দাঁড়ায়, তারা কেবল লোকদের দেখায়, এরা আল্লাহ তাআলাকে আসলে কমই স্মরণ করে। مذبذبين بين ذلك لا إلى هؤلاء ولا إلى هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا إراكوفري ও ইমানের দোটানায় দদল্যমান, এরা না এদিকে না ওদিকে, যাকে আল্লাহ তালাই গোমরাহ করে দেন তুমি সে ব্যক্তিকে কখনো সঠিক পথ দেখাতে পারবে না। أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ঈমানদারদের বাদ দিয়ে কাফেরদের নিজেদের বন্ধুরূপে গ্রহণ করো না, তেমন কিছু করে তোমরা কি আল্লাহ তাআলার কাছে তোমাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও? إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا অবশ্যই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, তুমি সেদিন তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما তবে তাদের কথা আলাদা যারা তাওবা করে এবং সে আলোকে নিজেদের সংশোধন করে নেয়, আল্লাহ তাআলার রশি শক্ত করে ধরে রাখে এবং একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই তারা তাদের জীবন বিধানকে নিবেদন করে নেয়। এসব লোকেরা অবশ্যই সেদিন ঈমানদারদের সঙ্গে থাকবে, আর অচিরেই আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদের বড় ধরনের পুরস্কার দেবেন। ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ তাআলা কি করবেন যদি তোমরা তার কৃতজ্ঞতা আদায় করো এবং তার উপর ঈমান আনো? বস্তুত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোচ্চ পুরস্কারদাতা, সম্যক